أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, পবিত্র কোরআনের 114টি সুরার মধ্যে এক সুরার নাম আছে সুরায়ে মায়েদা। সেই সুরায়ে মায়েদার 33 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাবাত করেছি। আয়াতের তফসির বা ব্যাখ্যা বোঝার জন্য প্রথমেই আয়াতের শানে নুজুলটা আমাদের বুঝে নেওয়া দরকার। আপনারা যারা নিয়মিতভাবে আল্লাহর পবিত্র কালামের তফসির শুনেন, আপনাদের জানা থাকার কথা যে শানে নুজুল কোরআনের তফসিরের একটা পারিভাষিক শব্দ। এর অর্থ হল নাজিল হওয়ার অবস্থা। 30 পারা কুরআন আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23 বছরে নাজিল করেছিলেন বিভিন্ন কারণে। এর মধ্যে একটা কারণ হল যখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতির সমাধান দিয়ে কুরআনের সেই অংশ আল্লাহ নাজিল করেছে। কাজেই শানে নুজুলের মর্ম হল নাজিল হওয়ার অবস্থা, নাজিল হওয়ার প্রেক্ষাপট। সেই অবস্থা বা প্রেক্ষাপট কোন সময় কোন সমস্যাও হতে পারে যাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের কোনো অংশ নাজিল করে, অথবা কোন সময় কোনো ঘটনাও হতে পারে যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের কোনো অংশ নাজিল করে, অথবা কারো কোনো প্রশ্ন হতে পারে যে প্রশ্নের জবাবে আল্লাহ কোরআনের কোনো অংশ নাজিল করে। সেই হিসাবে সুরায়ে মায়েদার 33 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত এক জটিল সমস্যার সমাধান কল্পে নাজিল করেছিলেন। তাই এই আয়াতের তফসির বা ব্যাখ্যা বোঝার জন্য প্রথমেই আমাদের বুঝে নেওয়া দরকার যে কোন ঘটনার মাধ্যমে কোন সমস্যা দেখা দিয়েছিল যার সমাধান কল্পে আল্লাহ আয়াতটি নাজিল করেছিলেন। সংক্ষেপে সেই ঘটনার বিবরণ হল মধ্যপ্রাচ্যে বাহরাইন নামে একটা দেশ আছে। এই দেশ থেকে একদল লোক
সুদূর মদিনা শরীফে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছে এবং তারা নিজেরা রাসুলের কাছে নিজেদের ইচ্ছায় খুশি মনে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল। বাহরাইন থেকে মদিনায় গেল রাসুলের কাছে, ইসলাম গ্রহণ করার প্রস্তাব করল, রাসুল তাকে ইসলামে দীক্ষিত করে দিলেন। মুসলমান হওয়ার পরে তারা সবাই বলল যে আমরা যারা আপনার কাছে এসেছি আমরা সবাই দীর্ঘদিন যাবৎ জটিল একটা পেটের পীড়ায় ভুগতেছি যা কোনো চিকিৎসার দ্বারা সফল হয় না, আপনি দয়া করে আমাদের পেটের পীড়া থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা বলে দিন। রাসুল তাদের প্রতি সদয় হয়ে বলে দিলেন মদিনা শহরের বাইরে যাও, সেখানে গিয়ে দেখবে আমার রাখাল ছেলে উটের পালের রাখালি করে এবং রাতের বেলায় সেখানেই তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করে। তোমরা শহরের বাইরে গিয়ে আমার রাখালের সাথে উটের রাখালি করবা আর তাদের সাথেই রাত্রি যাপন করবা এবং তোমরা নিয়মিত প্রতিদিন উটের দুধ পান করবা এবং সাথে কিছু উটের পেশাবও পান করবা, এটাই তোমাদের পেটের এই পীড়ার সফল চিকিৎসা হবে। এখানে একটা প্রশ্ন জাগে যে পেশাব পান করা তো হারাম, আল্লাহর রাসুল এদেরকে একটা হারাম জিনিস পান করার কথা বললেন কি? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হল চিকিৎসার জন্য যদি কোনো রোগীর অবস্থা এমন হয় যে কোনো একটা হারাম জিনিস ঔষধি বা হিসাবে ব্যবহার করা ছাড়া তার সফল আরোগ্য লাভ করার আর কোনো ব্যবস্থা নাই এমন যদি হয়, তাহলে বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো শুধুমাত্র চিকিৎসার স্বার্থে যে পরিমাণ হারাম জিনিস ব্যবহার করলে সে রোগ মুক্তি লাভ করতে পারবে, ওই পরিমাণ হারাম জিনিস সেই রোগীর চিকিৎসার জন্য ব্যবহার করা জায়েজ হয়। এখানকার অবস্থাটাও ঠিক তাই ছিল। রাসুল দেখলেন এদের যে অবস্থা, এই অবস্থায় এই উটের দুধ এবং উটের পেশাব একসাথে পান করা ছাড়া এদের চির আরোগ্য লাভ করার আর কোনো ব্যবস্থা নেই, তাই রাসুল তাদেরকে নির্দেশ দিলেন তোমরা মদিনা শহরের বাইরে যাও, আমার রাখালের সাথে দিন রাত অবস্থান করো, উটের রাখালি করো এবং নিয়মিতভাবে প্রতিদিন উটের দুধ এবং উটের পেশাব পান করো। রাসুলের নির্দেশক্রমে বাহরাইন থেকে আগত লোকেরা, নৌ মুসলিম যারা নূতনভাবে রাসুলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, তারা রাকালের সাথে তাকে দিনে রাতে মরুভূমিতে উট ছড়ায় এবং প্রতিদিন নিয়মিত উটের দুধ এবং উটের পেশাব পান করে। এভাবে কিছুদিন অবস্থান করার পর রাসুলের কথা মতো তারা স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর তারা কতগুলি জঘন্যতম অপরাধে লিপ্ত হল। এক নম্বর অপরাধ, তারা যে ইসলাম গ্রহণ করেছিল সুস্থ হওয়ার পরে ইসলাম ধর্ম ত্যাগ করে তারা আবার মুরতাদ হয়ে গেল। কোরআনের ভাষায় ওই সমস্ত লোকদেরকে মুরতাদ বলা হয় যারা আগে মুসলমান ছিল কিন্তু পরবর্তীতে ইসলামের অকাট্য বিধানের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে যায়, তাদেরকে কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। আমাদের শতকরা ৯০ জন মুসলমানের সমাজে
বর্তমানে অসংখ্য মুরতাদ বিদ্যমান রয়েছে, এদেরকে সকলে চিনে না। মাঝে মধ্যে আলেমরা যখন কোরআনের ব্যবহৃত এই মুরতাদ শব্দটা বলেন, তখন অনেক শিক্ষিতরাও জানতে চায় মুরতাদ কাকে বলে। এই জন্য আমাদের সকলের পরিষ্কারভাবে মনে রাখা দরকার, যেই লোকটা আগে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল, পরবর্তীতে ইসলামের অকাট্য বিধানের বিরুদ্ধে অবিশ্বাসী হয়ে যায়, আপত্তি উত্থাপনকারী হয়ে যায়, এই লোকটা আর মুসলমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। এই রকম এই স্তরের বেঈমান কাফিরদেরকে কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ মুরতাদ আছে, এদেরকে চিনার উপায়, এরা প্রায় সময় নিজেদের মন গড়া যুক্তি উত্থাপন করে কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে। কোরআনে আল্লাহ যে সমস্ত বিধান মানব জাতির কল্যাণের জন্য আরোপ করেছেন, এই সমস্ত বিধানের বিরুদ্ধে এরা যুক্তির ভিত্তিতে, মন গড়া যুক্তির ভিত্তিতে আপত্তি উত্থাপন করে। আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করা, এটা হইল মুরতাদ হওয়ার সবচেয়ে সহজ ব্যবস্থা বর্তমান যুগে। এমন অনেক উদাহরণ আছে, আজকের মতো একটি মাত্র উদাহরণের কথা আপনাদের দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সুরায়ে আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই মুসলমান মহিলাদের উদ্দেশ্য করে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এর অর্থ হলো, হে মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে অবস্থান করো, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। এখানে এসে অনেক বড় বড় শিক্ষিত লোকেরা পর্যন্ত বলে যে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বুরকা ছাড়া পর্দা ছাড়া বিচরণ করতে পারে, ঘোরাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন, তাহলে ওরা কাজকর্ম করবে কোথায়? বলেন তো এমন প্রশ্ন উত্থাপন করা হয় কিনা? এই যুক্তিটা কিসের বিরুদ্ধে? সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ যে বিধান প্রদান করেছেন সেই বিধানের বিরুদ্ধে। কোনো মুসলমান পরিচিত, মুসলমান হিসাবে কোনো পরিচিত কোনো ব্যক্তি যদি আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে যুক্তি উত্থাপন করে, সাথে সাথে সে আর মুমিন মুসলমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। এই জাতীয় কাফিরকেই কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। যে আগে মুসলমান ছিল, আগে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল, এখন আর ইসলামের বিধানে সে বিশ্বাসী নয়, এমন বেঈমানকেই কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। প্রসঙ্গটা যেহেতু আসলোই, শানে নুজুলের ঘটনার দিকে একটু পরে যাই। এই প্রসঙ্গে আমার ধারণা মতে আমাদের সমাজের মুসলমানদের অনেক জরুরি কথা জানা দরকার। এর মধ্যে একটা হলো, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি যারা যুক্তি দেয়, এই যুক্তির দ্বারা একদিকে তারা আর মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়, অপরদিকে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদানের একটা কতগুলি ভয়াবহ পরিণতি আছে, সেই পরিণতিগুলি আমাদের সকলের জানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর একসময় ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা করে সম্মান করে। ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করেছিল,
কিন্তু ইবলিসকেও যখন সেই নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান কর, তখন ইবলিস আল্লাহর এই বিধানের বিরুদ্ধে যুক্তি উত্থাপন করেছে। ইবলিস বলেনি যে আমি সেজদা করব না, ইবলিস বলেনি আল্লাহ তোমার বিধান ভুল, এইভাবে বলে না, শুধু একটা যুক্তি উত্থাপন করেছে। কি যুক্তি? আল্লাহ যখন ইবলিসকে জিজ্ঞেস করলেন মা লাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, ওরে ইবলিস তোরেও তো আদেশ করলাম আদমকে সেজদা দিয়ে সম্মান করার জন্য, করলি না কেন? ইবলিস বলে আনা খাইরুম মিনহু, খালাকতানি মিন নারিম ওয়া খালাকতাহু মিন তিন, যে শ্রেষ্ঠ তাকে, যে শ্রেষ্ঠ নয় সে সম্মান করা যুক্তিসম্মত। আপনার হুকুম হল আদম, আদমকে আমি সেজদা দিয়ে তার শ্রেষ্ঠত্ব যেন স্বীকার করি। শ্রেষ্ঠকে যে শ্রেষ্ঠ নয় সে সম্মান করবে, এটা যুক্তি বিরোধী নয়, কিন্তু আপনার হুকুমটা যুক্তি বিরোধী হয়েছে সেখানে যেখানে আপনি আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস বানাইছেন আগুনের দ্বারা, আগুনের মধ্যে আলো থাকে, অন্ধকারের চেয়ে আলো ভালো। কাজেই মাটির তৈরি আদমের চেয়ে ইবলিস শ্রেষ্ঠ। যে শ্রেষ্ঠ সে কেন, যে শ্রেষ্ঠ নয় তাকে সেজদা করবে? আপনার বিধানটা যুক্তি বিরোধী, কাজেই এই যুক্তি বিরোধী বিধান পালন করার কোনো সার্থকতা নেই। আল্লাহর সৃষ্ট জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম ইবলিস যুক্তি দিয়েছিল সেই ঘটনায়। এই ঘটনার আগে ইবলিস 80,000 এই ঘটনার আগে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। এই যুক্তি দেওয়া মাত্র তার 80,000 বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। 80,000 বছর ইবাদত করার পর আল্লাহ ইবলিসকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বুঝে থাকলে বলুন তো, ইবলিস কোন দেশের রাজা ছিল? সমস্ত পৃথিবীর। 80,000 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করার পর আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। তাহলে বলতে পারেন ইবলিস কোন দেশের রাজা ছিল? সমস্ত পৃথিবী, সমস্ত পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হল। ইবলিসকে জান্নাতে বসবাস করার সুযোগ দেওয়া হয়েছিল, যুক্তি দেওয়ার কারণে ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হল, সাথে সাথে বলে দেওয়া হল উখরুজ ফা ইন্নাকা রাজীম, ভবিষ্যতে তুই চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত। দেখুন তো, ইবলিস আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া কতগুলি পুরস্কার পেল। এক নম্বরে 80,000 বছরের ইবাদত ধ্বংস হল, দুই নম্বরে সারা পৃথিবীর রাজত্ব হাতছাড়া হল, তিন নম্বরে জান্নাত থেকে বহিষ্কৃত হল, চার নম্বরে চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ইবলিসের এই কাহিনী আল্লাহ পবিত্র কোরআনে বারবার 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 বলেন কেন, একথা বোঝাবার জন্য, কিয়ামত পর্যন্ত ইবলিসের মতো যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করবে চার পুরস্কার তাদের কপালেও লেখা থাকবে। গেল আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার পরিণামটা আমরা যেন ভুলি না কোনো সময় মনে রাখি। আজকাল কিছু তথাকথিত বুদ্ধিজীবী জ্ঞান পাপীরা আল্লাহ কেন মহিলাদেরকে, মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন এর বিরুদ্ধে যুক্তি প্রদান করে। যুক্তি প্রদান যতভাবে যুক্তি দিয়ে তাকে, এর মধ্যে একটা যুক্তি হল পুরুষ যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পর্দা ছাড়া বুরকা ছাড়া ঘোরাফেরা করতে পারে, বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে থাকবে কেন? বসবাসের ঘর কি মহিলাদের বন্দিশালা?
আর বসেই যদি থাকে তাহলে মহিলারা কাজকর্ম করবে কিভাবে? এই সমস্ত জ্ঞান পাপীরা জানেও না যে মহিলাদের জীবনে আল্লাহ কি কি কাজ দিয়েছেন আর পুরুষের জীবনে কি কি কাজ দিয়েছে তাও জানেন। এজন্য আমরা একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি, মহিলাদেরকে আল্লাহ যেসব কাজ দিয়েছেন ওইসব কাজের উপযুক্ত পরিবেশ ওই বসবাসের ঘর, আর পুরুষদেরকে আল্লাহ যেসব কাজ দিয়েছেন সেগুলি করার পরিবেশ বসবাসের ঘর নয়। যেমন ধরুন মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব দিয়েছেন সৃষ্টিগতভাবে। এই দায়িত্বটা আল্লাহ মহিলাদেরকে একতরফাভাবে দিয়েছেন, দুনিয়ার কোনো পুরুষকে নয়। দুই নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে মহিলাকে দিয়েছেন, পুরুষকে নয়। তিন নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে মহিলাকে দিয়েছেন, পুরুষকে নয়। চার নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করিয়ে লালন পালনের দায়িত্ব আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন, পুরুষকে নয়। আপাতত চারটা দায়িত্বের কথাই ধরি। এবার আপনারা বলুন তো, মাসিক ঋতুস্রাবের সময় মহিলাদের ক্ষেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা আনা বসবাসের ঘরে থাকার সুবিধা, সন্তান গর্বে নিয়ে সড়কে মাটি কাটা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা, সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা, সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে অবস্থান করতে বলেছেন অযৌক্তিকভাবে না চূড়ান্ত যুক্তিসম্মত? আল্লাহর যুক্তিগুলিও বুঝো, তোমাদের যুক্তিগুলিও পেশ করো, ওজন করে দেখো কার যুক্তি ওজন কত। কাজেই যারা বলে মহিলারা ঘরে বসে থাকলে, ইসলামের বিধান মানলে মহিলাদের ঘরে বসে থাকতে হবে, ঘরে বসে থাকলে কাজ করবে কখন? বুড়ার ডিম জানেই না মহিলার জীবনের কাজ কোনগুলি, মহিলার জীবনের কাজ কি তাও জানে না। মহিলার জীবনে প্রধান কাজ চারটা, পুরুষের জীবনের প্রধান কাজ সংসার জীবনে পুরুষের প্রধান কাজ মাত্র একটা, মহিলার কাজ চারটা পুরুষের কাজ একটা, মহিলার কাজ চারটা পুরুষের কাজ একটা। মহিলার চার কাজের প্রথম কাজ প্রতি মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা, দ্বিতীয় কাজ সন্তান গর্ভে ধারণ করা, তৃতীয় কাজ সন্তান প্রসব করা, চতুর্থ কাজ সন্তানকে স্তনের দুধ পান করাইয়া লালন পালন করা। বলুন মহিলার কাজ কটা? চারটা। পুরুষের কাজ মাত্র একটা, উপার্জনে শ্রম খাটা, উপার্জনে শ্রম খাটা পুরুষের কাজ। মহিলাকে দিয়ে যদি উপার্জনে শ্রম খাটাতে চাও তাহলে মহিলার চারটার একটা অন্তত তুমি নিয়ে যাও। মহিলাদের চার কাজের একটাও সে নিতে পারবে না, আবার নিজের কাজটাও মহিলা দিয়া করাবে। এই পুরুষটা দুনিয়াতে আসলো কি গুড়ার ঘাস কাটত? এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ যে মুসলমান মহিলাদের বসবাসের ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছেন কতটুকু অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? তারপরও আমাদের সমাজে এমন যথেষ্ট পরিমাণ জ্ঞান পাপী আছে যারা নারী পুরুষের সমান অধিকারের স্লোগান উঠায়, আর এই স্লোগানের অধীনে না মহিলারা বসবাসের ঘরে অবস্থান করার নির্দেশের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, ইবলিসের যেই চার পুরস্কার এদের কপালেও থাকবে সেই চার পুরস্কার। তাই বলেছি, শুধু প্রকাশ্যে আমি ইসলাম ত্যাগ করলাম বললেই মুরতাদ হয় না, ইবলিসের মতো আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করালেই মুরতাদ হয়ে যায়। মুরতাদ হওয়ার পদ্ধতি দুইটা, একটা হলো আগে মুসলমান ছিল এখন বলে আমি এখন আর মুসলমান না, এইটা প্রকাশ্যে মুরতাদ। আর একটা গোপন মুরতাদ,
আগেও মুসলমান হওয়ার দাবি করত, এখনো মুসলমান হওয়ার দাবি করে, কিন্তু শুধু আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, এদের গুফন মুরতাদ। আমাদের আয়াতের শানে নুজুলের ঘটনায় এরা গোপন মুরতাদ ছিল না, এরা ছিল প্রকাশ্য মুরতাদ। এবার চলুন শানে নুজুলের ঘটনায়। বাহরাইন থেকে আগত এক কাফেলার লোকেরা মদিনা শরীফে এসে রাসুলের কাছে সাক্ষাৎ করে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। তাদের পেটের পীড়ার কথা বলেছিল, রাসুল তাদের চিকিৎসা বলে দিয়েছিলেন। চিকিৎসা সফল হওয়ার পরে তারা কতগুলি অপরাধ করল, একটা অপরাধ তারা মুরতাদ হয়ে গেল। তারা বলল, ইসলাম গ্রহণ করেছিলাম, এখন ইসলাম বর্জন করলাম। আমাদের আমাদের যুগের জ্ঞান পাপীদের মতো গুফনে মুরতাদ হইল না প্রকাশ্যে মুরতাদ হইল? হ্যাঁ, এরা হইল প্রকাশ্য মুরতাদ, আর আমাদের সমাজের জ্ঞান পাপীরা হইল গোপন মুরতাদ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, গুফন মুরতাদদের চিনার উপায় কি? আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়। গুফন মুরতাদদের চিনার উপায় কি? বলে না যে আমি মুসলমান নই, বলে আমি মুসলমান, তাইলে এই কারণে তার মুরতাদ হওয়া গুফন। চিনার উপায় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, প্রমাণ হয়ে গেল তুমি মুরতাদ। এক নম্বর অপরাধ করল, মুরতাদ হয়ে গেল। দুই নম্বর অপরাধ করল, রাসুলের রাখালের চারটা হাত পা কেটে দিল, চার হাত পা, দুই পা কেটে দিল, দুই হাত কেটে দিল। বলুন তো, এমত অবস্থায় আরো যদি শারীরিক নির্যাতন চালানো হয়, সে কি পালিয়ে আত্মরক্ষারও সুযোগ থাকে? পালাবারও সুযোগ থাকে না, পাও দুইটা কাটা, হাতে হামলা ফিরাবার ক্ষমতা নাই, হাতও কাটা। চারটা হাত চারটা পা কেটে দিল, দুই নম্বর অপরাধ। তিন নম্বর অপরাধ, খেজুরের কাঁটা দিয়া এই অবস্থায় তার চুপ দুটোকে খুচিয়ে খুচিয়ে বন্ধ করে দিল। পাঁচ নম্বর অপরাধ করল, এরা রাসুলের উটের, রাসুলের এই উটের পাল, উটের পাল জবরদখল করে নিয়ে বাহরাইনের পথে রওনা হয়ে গেল। উটগুলি ছিনতাই করে নিয়ে যেই বাহরাইন থেকে তারা এসেছিল সেই বাহরাইনের পথে রওনা হয়। কতগুলি অপরাধ করলো, এক নম্বর মুরতাদ হইল, দুই নম্বর রাখালের হাত পা কেটে দিল, তিন নম্বর খেজুরের কাঁটা দিয়ে এই রাখালের চুপ খুচিয়ে খুচিয়ে অন্ধ করে দিল, চার নম্বর উটের পাল হরণ করে নিয়ে বাহরাইনের পথে রওনা। তাদের পিছু ধাওয়া করলেন, ওরা উট নিয়ে যাচ্ছিল, দ্রুত গতিতে যাওয়ার সুবিধা সুযোগ তাদের ছিল না, আর সাহাবাগণ ছিলেন ঘুরসোয়ার, তারা দ্রুত গতিতে যাচ্ছিলেন। তারা যতদূর গিয়েছিল সাহাবায়ে কেরাম ততদূর গিয়ে তাদের সবাইকে গ্রেফতার করে উট সহ অপহরণ করা মাল সহ রাসূলের দরবারে মদিনায় হাজির করে দিল। এই ঘটনাটাকে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে সন্ত্রাস নামে আখ্যায়িত করেছেন। বাহরাইন থেকে আগত লোকেরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই সর্বপ্রথম সন্ত্রাসী ঘটনার বিচার বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াত নাযিল করে। ঘটনার মধ্যে আছে সন্ত্রাস, আর ঘটনা উপলক্ষে নাযিলকৃত আয়াতের মধ্যে আছে সন্ত্রাস দমনের ব্যবস্থা। ঘটনার মধ্যে আছে সন্ত্রাস, আর ঘটনা উপলক্ষে নাযিলকৃত আয়াতে আছে সন্ত্রাস দমন ব্যবস্থা। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। আমাদের বর্তমানে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কতগুলি কুখ্যাত সন্ত্রাসী আছে। এই সন্ত্রাসীদের কাজই শুধু নিরীহ মানুষের উপর হামলা করে তাদেরকে হত্যা করা এবং তাদের ধন সম্পদ লুট করা। আমাদের জাতীয় পর্যায়েও এই ধরনের কুখ্যাত সন্ত্রাসী, অভাব নাই আন্তর্জাতিক পর্যায়েও এই ধরনের কুখ্যাত সন্ত্রাসীর অভাব নাই। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হইল, এই সন্ত্রাসীরা যেসব সন্ত্রাসী হামলা করে খুন খারাপি করে যাচ্ছে, মানুষের নিরীহ মানুষের ধন সম্পদ লুটে নিয়ে যাচ্ছে, এরা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, সন্ত্রাস
দমনের নামে। সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড কাল চালাচ্ছে কিসের নামে? সন্ত্রাস দমনের নামে, যাতে সমাজের সরল মানুষের পক্ষে এই সমস্ত কুখ্যাতি কুখ্যাত সন্ত্রাসীদের চীনা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম সন্ত্রাসের যে ডেফিনেশন দিয়েছেন সেটা যদি আপনারা বুঝে রাখেন, তাহলে এই সমস্ত কুচক্রী সন্ত্রাসীদেরকে চিনতে আপনাদের মুঠেও অসুবিধা হবে না। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় সন্ত্রাসের পরিচয় দিতে গিয়ে যে বিবরণ দিয়েছেন তার সরসার মর্ম হল তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। কত কাজের সমষ্টির নাম সন্ত্রাস? তিন কাজ। এক নম্বর হলো দলবদ্ধতা, একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না, একা একা চুর হতে পারে, একা একা ডাকাত হতে পারে, একা একা খুনি হতে পারে, কিন্তু একা একা সন্ত্রাসী হতে পারে না। বলেন তো, দলবদ্ধতা ছাড়াও চুর আছে কিনা? দল বাঁধা ছাড়াও ডাকাত আছে কিনা? দল বাঁধা ছাড়াও খুনি আছে কিনা? দল বাঁধা ছাড়াও লুণ্ঠনকারী আছে, কিন্তু এগুলিকে সন্ত্রাস বলে না। সন্ত্রাস বলে তিন জিনিসের সমষ্টি, তিন কাজ একত্র হলে এই তিন কাজের সমষ্টিকে সন্ত্রাস বলে। এর প্রথম কাজ হলো দলবদ্ধতা, দ্বিতীয় কাজ হলো অস্ত্রের ব্যবহার, তৃতীয় কাজ হলো নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। ভুলে যাবেন আরো কোনোদিন? বলেন তো, কত কাজের সমষ্টির নাম সন্ত্রাস? এক নম্বর দল বাঁধা, দুই নম্বর অস্ত্রের ব্যবহার, তিন নম্বর নির্দোষের। এবার দেখুন, এই তিন কাজ ওই বাহরাইন থেকে আগত লোকের মধ্যে পাওয়া যায় কিনা? একটা লোক এসেছিল না, একদল, রাখালের হাত পা কেটে দিয়েছিল অস্ত্র ছাড়া না, অস্ত্র দিয়ে। রাখাল দোষী ছিল না, নির্দোষ? তাহলে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে পালাচ্ছিল, রাসুলে করিম সুসামের পাঠানো সাহাবায়ে কেরাম তাদেরকে গ্রেফতার, সদল বলে সবগুলিকে উৎসাহ গ্রেফতার করে রসুলের কাছে হাজির করে দিলে। আপনারা যদি বর্তমানে নিজের দেশের প্রতি, বহির দেশের প্রতি তাকান, দেখবেন এমন লোকের অভাব নাই বর্তমান মানুষের সমাজে যারা দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে নির্দোষ মানুষের উপর হামলা চালায়। প্রকৃতপক্ষে এরাই হল সন্ত্রাস। সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে চলে যাওয়ার পর যখন রসুলের প্রেরিত সাহাবায়ে কেরাম তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হলেন, এদেরকে গ্রেফতার করে রসুলের কাছে হাজির করে দিলেন, এই সন্ত্রাসীদের কি শাস্তি দিতে হবে, কি বিচার করতে হবে? ইতিপূর্বে কোনো সন্ত্রাসী দল এভাবে রসুলের হাতে ধরা পড়েনি, এই জন্য ততক্ষণ পর্যন্ত সন্ত্রাস দমন ব্যবস্থামূলক কোনো আয়াত আল্লাহ নাজিল করেননি। এই প্রথম যখন রাসূলের হাতে সন্ত্রাসী দল হাতে নাতে ধরা পড়েছে, তখন এদেরকে আদালতে কি শাস্তি দিতে হবে তার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করে। শানে নুজুলের ঘটনার মধ্যে আছে সন্ত্রাস, আর এই ঘটনাকে কেন্দ্র করে নাজিলকৃত আয়াতের মধ্যে আছে সন্ত্রাস দমন ব্যবস্থা। ঘটনায় আছে সন্ত্রাস, আয়াতে আছে সন্ত্রাস দমন ব্যবস্থা। এবার বলুন, যারা স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় কোরআনের শিক্ষা থেকে বহু দূরে অবস্থান করে, এরা কোথায় পাবে সন্ত্রাস দমন ব্যবস্থা? সন্ত্রাস দমন ব্যবস্থা দুনিয়ার আর কোথাও নাই, আছে একমাত্র কোরআনে। যেখানে আছে সব ব্যবস্থা সেখানে তো তারা আসেই না। সন্ত্রাস দমন ব্যবস্থা যেখানে আছে সেখানে তো ওরা আসেই না, আর যারা আসে এদের হাতে সন্ত্রাস দমনের দায়িত্ব নয়। সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের, সন্ত্রাস দমনের দায়িত্ব সরকার।
সরকারের। জনগণের দায়িত্ব শুধু সরকারকে সহযোগিতা করা, জনগণের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা সব কাজে। জনগণের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা সব কাজে না, ন্যায়সঙ্গত কাজে, ন্যায়সঙ্গত কাজে। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, লা তুআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার সহযোগিতা করলে, যার আনুগত্য করলে, যার হুকুম পালন করলে, আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম পালন করা হারাম। যার হুকুম পালন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম পালন করা হারাম। সরকার যদি হুকুম করে সুদ দাও, জনগণের জন্য সুদ দেওয়া হারাম। সরকার যদি হুকুম করে ঘুষ দাও, জনগণের জন্য ঘুষ দেওয়া হারাম। সরকার যদি হুকুম করে আমি সন্ত্রাস দমন করব, সহযোগিতা কর, তখন সরকারকে সহযোগিতা করা ওয়াজিব, তখন সরকারকে সহযোগিতা করা ওয়াজিব। বর্তমান দুনিয়াতে জানি না কতজন সরকার আছে যারা সরকারের দায়িত্বটা বুঝে এবং জনগণের দায়িত্বটা বুঝে, এমন কতজন সরকার আছে আমার জানা নাই। সরকারের দায়িত্বটা বুঝে না এমন লোকই হয়তো গায়ের জোরে ক্ষমতা দখল করে, আর না হয় চলে বলে কৌশলে যে কোনো উপায়ে ক্ষমতা দখল করে আর জনগণকে তার অন্যায় কাজের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন, সরকার গঠন করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এবং রাষ্ট্রটা পরিচালনা করার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করলেন। এই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোনো রাষ্ট্র পরিচালনার উপযোগী লিখিত সংবিধান, যা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৈরি করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত সংবিধান তৈরি করার আগে দুনিয়ার বিভিন্ন দেশের রাজারা তাদের দেশ শাসন করত লিখিত কোনো সংবিধান দেখে দেখে নয়, মুখস্থ কতগুলি নীতিমালার ভিত্তিতে তারা দেশ শাসন করত। ওই সমস্ত রাজাদের কোনো লিখিত সংবিধান ছিল না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করেছিলেন রাষ্ট্র পরিচালনার জন্য একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের তৈরিকৃত সংবিধানের নাম ছিল মদিনা সনদ, তাদের রসুলের লিখিত সংবিধানের নাম ছিল মদিনা সনদ। যেহেতু রাসূলের মাদানী জিন্দেগির গঠন, বাহরাইনের লোকেরা রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছিল কোথায়, মদিনায়, হিজরতের আগে না হিজরতের পরে, হিজরতের পরে। আল্লাহ রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সরকার গঠন করলেন, সংবিধান তৈরি করলেন, সংবিধান মতো মদিনা রাষ্ট্র পরিচালনা পরিচালিত হচ্ছিল। এমত অবস্থায় বাহরাইনের লোকেরা আসলো এবং মদিনায় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে উটের পাল অপহরণ করে নিয়ে বাহরাইনের পথে রওনা হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম গ্রেফতার করে রসুলের দরবারে হাজির করে দিলেন, এবার রসুলের সরকার আছে কিনা, সন্ত্রাস দমনের দায়িত্ব আছে কিনা, দায়িত্ব আছে। সন্ত্রাসীরা ধরা পড়ল, এখন সন্ত্রাস দমন ব্যবস্থা তো ইতিপূর্বে কোনো আয়াত নাজিল হয়নি, তাই এই ঘটনা উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করে সন্ত্রাস দমন ব্যবস্থা বলে দিলেন। ব্যবস্থাটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তিন কাজের সমষ্টির নাম সন্ত্রাস। একটু আগে বলেছি তিন কাজের সমষ্টির নাম সন্ত্রাস, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা। এই হামলার ফলাফল হয় চার প্রকার। এক প্রকার, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে নির্দোষকে হত্যা করলো এবং তাদের ধন সম্পদ লুটে নিল, হত্যাও করলো লুণ্ঠনও করলো, এটা হইল সর্বোচ্চ পর্যায়ের সন্ত্রাসী অপরাধ।
আরেকটা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে মানুষ নির্দোষ মানুষকে হত্যা করলো কিন্তু কোনো লুণ্ঠন করলো না, এটা হলো দ্বিতীয় প্রকারের সন্ত্রাসী অপরাধ। আরেকটা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে লুণ্ঠন করলো হত্যা করলো না, এটা হলো সন্ত্রাসের তৃতীয় প্রকার অপরাধ। আরেকটা হলো খুন লুণ্ঠন কোনোটাই করলো না তবে হামলা চালিয়েছিল, চতুর্থ প্রকার সন্ত্রাসী অপরাধ। কোন ধরনের অপরাধের বিচার ব্যবস্থা আল্লাহ আয়াতে কি বলেছেন ওইটা বোঝার জন্য সন্ত্রাসী হামলার অপরাধ চার প্রকার মনে রাখতে হবে। সন্ত্রাসী হামলার অপরাধ চার প্রকার। এক নম্বর, হামলা করে খুনও করেছে লুণ্ঠনও করেছে। দুই নম্বর, হামলা করে খুন করেছে লুণ্ঠন নয়। তিন নম্বর, হামলা করে লুণ্ঠন করেছে খুন নয়। চার নম্বর, খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি তবে হামলা চালিয়েছিল। মনে রাখতে পারবেন এই তিন চার প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের চার রকমের শাস্তির বিধান দিয়ে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করেছে। আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরযি ফাসাদা فَسَادًا أَن يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ مِنْ خِلَافٍ أَوْ يُنْفَوْا مِنَ الْأَرْضِ ذَلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ এই হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াত। এখানে আল্লাহ চার প্রকার সন্ত্রাসী অপরাধের চার প্রকার শাস্তির বিবরণ দিয়েছেন, শাস্তি প্রদানের দায়িত্ব পাবলিকের না সরকারের, শাস্তি প্রদানের দায়িত্ব সরকারের। কোন সরকার আল্লাহর কোরআনের বিধান মতো অপরাধ দমন করতে পারবে? যেই সরকার কোরআন শিখে নেই। যে সরকার কোরআন শিখেছে, কোরআনের বিধান মতো দেশ শাসন করে, সেই সরকার বুঝে যে কোন অপরাধের কোন অপরাধ দমনের কি ব্যবস্থা আল্লাহ কোরআনে প্রদান করেছে। যেই সরকার কোরআন শিখেই না বুঝেই না, অপরাধই বুঝবে কি কোরআন দিয়ে, আর দমন করার ব্যবস্থাই বুঝবে কি কোরআন দিয়ে। এই ধরনের এক সরকারের একটা গল্প আছে বলি আপনাদের। এক দেশ আসিল এক রাজা, রাজায় হুকুম দিল আমার দেশে যত জন্তুর কান আধ হাতের বেশি লম্বা, আধ হাতের বেশি লম্বা কান থাকে সব জন্তুর, মাত্র দুই একটা, এর মধ্যে একটা হইল গাধা আর একটা খরগোশ। খরগোশ চিনেন? খরগোশ, খরগোশের কান থাকে আধ হাতের চেয়ে বেশি লম্বা, গাধার কান থাকে আধ হাতের চেয়ে বেশি লম্বা। সরকারে আইন জারি করে দিল আমার দেশে যত জন্তুর কান আধ হাতের চেয়ে বেশি লম্বা তাকে আমার জল্লাদ বাহিনী মোতায়েন করে দিলাম, সবগুলির কান কেটে ফেলে দিল। জল্লাদ বাহিনী চুরি চাকুনিয়া ঘোরাফেরা করে ওই আধ হাতের চেয়ে লম্বা কানওয়ালা খুঁজে পাইলে কেটে ফেলে দিল। সংবাদ পেয়ে ভেড়ার পাল দেশান্তর হওয়ার জন্য রওনা হয়ে গেল। বেড়ার ফাল, বেড়ার ফালের কান হাতের চেয়ে বেশি লম্বা না, মাত্র দুই আঙ্গুল, দুই আঙ্গুল। জল্লাদ বাহিনী, এই জল্লাদ বাহিনীর নাম কানকাটা জল্লাদ বাহিনী। কানকাটা জল্লাদ বাহিনীর সংবাদ পেয়ে ভেড়ার পাল দেশান্তর হওয়ার জন্য রওনা হইল। রাস্তায় খরগোশের সাথে দেখা। রাস্তায় কার সাথে দেখা? খরগোশ বেড়ার পালকে জিজ্ঞেস করে, তোরা যাচ্ছিস কোথায়? ওরা বলে দেশের বাইরে পালিয়ে যাব। কেন? কানকাটা জল্লাদ বাহিনীর ভয়ে। খরগোশ বলে, কানকাটা জল্লাদ বাহিনী তো কান কাটে যাদের কান আদারের চেয়ে বেশি লম্বা, আমারে পাইলে আমার কান কাটবে, তোদের কান তো মাত্র দুই আঙ্গুল, তোদের তা তো কাটবে না, তোরা পালাস কেন? ওরা বলে, আমাদের দেশের সরকারের জল্লাদ বাহিনীর নীতিটাই এমন, এরা কান আগে কেটে ফেলে পরে মাফে। আমাদের দেশের সরকারের জল্লাদ বাহিনীর নীতিটাই এমন, আগে কেটে ফেলে পরে মাফে।
আমার মাত্রই দুই আঙ্গুল কান, আগে যদি কেটেই ফেলে পরে মাফলেই কি আসে যায় আর না মাফলেই কি আসে যায়। এমন সরকারের দেশে কানকে নিরাপদে নিয়ে বসবাস করা সম্ভব নয়। এই ধরনের সরকারের কাজ কোরআনের বিধান মতো অপরাধ দমন করা। কি গুরার দিন বুঝবে অপরাধ আর কি গুরার দিন বুঝবে দমন ব্যবস্থা। এই জন্য ইসলামের বিধান অপরাধ দমনের জন্য আল্লাহ যত দণ্ডবিধি দিয়েছেন সবগুলি প্রয়োগ করা সরকারের কাজ। আল্লাহর প্রদত্ত দণ্ডবিধি বুঝলে না না বুঝলে, জানলে না না জানলে, জানলে সরকার যখন আল্লাহর বিধান বুঝবে জানবে আল্লাহর বিধান মতো অপরাধ দমন ব্যবস্থা গ্রহণ করবে, তখন মুসলমান জনগণের দায়িত্ব হবে সরকারকে সহযোগিতা করা।